প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী ভালোবাসাই সেরা ভালোবাসা। সালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা অনেক ভালো লাগছে, কারণ আজকে দুপুরবেলা বৃষ্টি ছিল, তো এখন বৃষ্টি থেমে গেছে আর আমরা চলে আসলাম বন্ধের মাঝে। আর গাইস, অনেকে মনে করে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, কিন্তু আমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতাম তো বন্ধের মাঝে কীরকমভাবে ঘুরতে পারতাম, বন্ধের মাঝে ভিডিও বানাইতেছি বা অনেক জায়গায় একসাথে ভিডিও বানাইতেছি, আমরা স্বামী স্ত্রী সেই জন্য ভিডিও করতেছি একসাথে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমভাবে ভিডিও বানানো সম্ভব ছিল আপনারাই বলেন? তো সম্ভব না। অনেকে প্রশ্ন করে যে আমরা কি পালিয়ে বিয়ে করছি নাকি, আমরা কি কীভাবে বিয়ে করছি, অনেকে জানতে চাই। আমরা পালিয়ে বিয়ে করি নাই, হ্যাঁ রিলেশন করছি, প্রায় এক দেড় বছর রিলেশন করছি। আর আমি প্রবাসে ছিলাম সৌদি আরবে, ওই জায়গায় থাকি, রিলেশন করছি এক দেড় বছর। আমাদের কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, অনেক কষ্ট হয়েছে আমাদের দুজন একসাথে হইতে, কিন্তু দিন শেষে আমরা সবাইকে রাজি বানিয়ে তারপর কিন্তু আমরা বিয়েটা করলাম। আমরা কিন্তু পালিয়ে বিয়ে করি নাই, বাস আমরা সবাইকে রাজি বানিয়ে তারপরে বিয়ে করছি। তো অনেকে এই জিনিসটা জানতে চাইছিল, তো সেটা আজকে বলে দিলাম। প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী ভালোবাসাই সব থেকে উত্তম, মানে এটাই সব থেকে। গাদা আমি তো করছি, ভুল করছি, তো এটা ভুল হয়ে গেছে, তো আল্লাহর কাছে মাফ চাই, এটা ভুল হয়ে গেছে। গেস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ওদের ভালোবাসার থেকে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে উত্তম, সেই জন্য বলি আগে বিয়েটা করে ফেলেন। যাদের মানে রিলেশন করার ইচ্ছা থাকে, রিলেশন না করে ডাইরেক্ট বিয়ে করে ফেলেন, সব থেকে ভালো হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সব সময় ভালো থাকতে পারি দুজন একসাথে। দাদা কেডা কি মন্তব্য করে সেটা জানি না, সেটা মানে এত কিছু ফলো করি না, আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু মানে করে দেখানোর। তো যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইলো।